আমরা আজ আলোচনা করব স্কেল নিয়ে দেখো স্কেল তো জিওগ্রাফি অনার্স নিয়ে যারা পড়ছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা তো এক্সামেও সময় আসে তোমরা ইলেভেন টুয়েলভেও স্কেল করেছো কিন্তু সেইভাবে মানে যেভাবে গ্রাজুয়েশনের ক্ষেত্রে স্কেলের প্রয়োজন হয় সেই অর্থে বা সেই রকমভাবে তোমরা হয়তো করোনি নি তো আমরা দেখো স্কেল নিয়ে আলোচনা করে নিই স্কেলের আবিধানিক অর্থ মাপনি বা মানদণ্ড কিন্তু ভূগোলে স্কেল ভিন্ন অর্থে ব্যবহৃত হয় মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূমিভাগের দুটি স্থানের দূরত্ব যত হয় তাদের অনুপাতকে স্কেল বলে অর্থাৎ আ স্কেল ইজ দ্য রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স উদাহরণস্বরূপ বলা যায় শুশুনিয়া পাহাড় থেকে সাতনার দূরত্ব দশ কিমি এই দশ কিমি দূরত্ব কাগজের উপর উপস্থাপিত করা সম্ভব নয় বলেই একটি দ্বারা দূরত্ব কাগজে প্রকাশ করা হয় ধরা যাক ওয়ান সেন্টিমিটার ইকুভ্যালেন্ট টু কিমি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার রেখা দ্বারা এই দূরত্ব প্রকাশ করা যায় স্কেল ছাড়া কিন্তু মানচিত্র একদমই অর্থহীন এবার দেখো আমরা স্কেলের রিপ্রেজেন্টেটিভ মেথডগুলো দেখে নি বা রিপ্রেজেন্টেশন যে মেথডগুলো সেগুলো আমরা একটু দেখে নিই স্কেল প্রকৃতপক্ষে আমরা স্কেলকে করকমভাবে রিপ্রেজেন্ট করি যদি আমরা দেখি তাহলে স্কেলকে কিন্তু আমরা তিন রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি প্রথম হলো স্টেটমেন্ট স্কেল স্টেটমেন্ট স্কেল কি কোনো স্কেলকে যখন আমরা স্টেটমেন্ট আকারে বা বিবৃতি আকারে প্রকাশ করি তখন তাকে কিন্তু আমরা স্টেটমেন্ট স্কেল বলি এই ধরো আমি লিখলাম স্কেল ওয়ান সেন্টিমিটার অন সেন্টিমিটারে দশ কিমি বা যেমন আমি এখানে লিখে রেখেছি দেখো অন সেন্টিমিটার টু টেন কিমি বা অন সেন্টিমিটার টু পাঁচশো মিটার ফাইভ হান্ড্রেড মিটার এটা দেখো আমরা কিন্তু এই যে স্কেলটা লিখলাম এটা কিন্তু স্টেটমেন্টে লিখলাম বা বিবৃতি দিয়ে লিখলাম তাই এটাকে কিন্তু আমরা স্টেটমেন্ট স্কেল বলি আর এক ধরনের স্কেল আমরা কীরকম দেখতে পাই রেশিও স্কেল বা নিউমোরিক্যাল স্কেল আমরা সবাই কম বেশি জানি নিউমোরিক্যাল হলো সংখ্যা বা রেশিও হলো অনুপাত তো নিউমোরিক্যাল স্কেল বা রেশিও স্কেল কি যখন আমরা কোনো স্কেলকে অনুপাদের সাহায্যে প্রকাশ করি অনুপাত কেমন দেখো অনিজ টু টেন লাখ অনেস টু ফাইভ লাখ বা অনেস ফিফটিন লাখ এই যে স্কেলগুলো আমরা বলছি এগুলো কিন্তু সব রেশিও স্কেল বা নিউমোরিক্যাল স্কেল আর দেখো আর একটা হলো গ্রাফিক্যাল মেথড স্কেলের গ্রাফিক্যাল মেথড এই গ্রাফিক্যাল মেথডে আমরা স্কেলকে কিন্তু আমরা চারটি টাইপে কিন্তু আমরা গ্রাফিক্যাল মেথড দেখাতে পারি বা চারটে টাইপে আমরা অঙ্কন করতে পারি এই চারটে টাইপে কিন্তু তোমাদের যুগারফোনার্সের সিলেবাসে রয়েছে তো এই চারটে টাইপ কী কী আমরা একটু দেখে নিই দেখো গ্রাফিক্যাল মেথডের প্রথম যেটা আমরা শিখবো সেটা হলো লিনিয়ার স্কেল বা প্লেন স্কেল লিনিয়ার স্কেল বা প্লেন স্কেল যখন আমরা কোনো স্কেলকে একটা রৈখিক দূরত্বের মাধ্যমে বোঝাচ্ছি এরপরে দেখো ভার্নিয়ার স্কেল এটাও কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে ভার্নিয়ার স্কেল আমরা শিখব ডায়াগোনাল স্কেল এটাও তোমাদের সিলেবাসে রয়েছে আর কম্পারেটিভ স্কেল এটাও কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্কেলের গ্রাফিক্যাল মেথড তো এই গ্রাফিক্যাল মেথডগুলোই কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে এবং এখান থেকে কিন্তু এক্সামে একটা কোয়েশ্চেন আসে এরপরে দেখো এরপরে দেখে নিই রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশান যেটাকে আমরা আর বলি আর ইজ দ্য রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স অফ টু করেসপন্ডিং পয়েন্ট অর্থাৎ আর হলো একটা রেশিও যেটা ম্যাপ ডিস্টেন্স আর গ্রাউন্ড ডিসটেন্সের মধ্যে কিন্তু করসপন্ডিং পয়েন্ট নির্দেশ করে দেখো আর এফকে আমরা যদি এইভাবে দেখি আর এফ টু আরএফ যদি আমরা এই পোশানটা এইভাবে দেখি আরএফ এফ টু নিউমিনেটর ম্যাপ ডিস্টেন্স যাকে আমরা বাংলায় বলি লব আর ডিনোমিনেটর গ্রাউন্ড ডিস্টেন্স অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি হর আমরা কিন্তু আর এফকে এইভাবে প্রকাশ করি এবার তোমাদের আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে কিন্তু মনে রাখতে হবে কি না কনভার্শন ইউনিট অর্থাৎ একটা ইউনিট থেকে হলে অন্য ইউনিটে কীভাবে কনভারশান করি এখানে দেখো কিলোমিটার রয়েছে সেখান থেকে আমরা সরি এখানে কিলোমিটার রয়েছে সেখান থেকে আমরা সেন্টিমিটার নিয়ে যাবো তো দেখো এক কিলোমিটার সমান কিন্তু এক লাখ সেন্টিমিটার তেমনি এক লাখ সেন্টিমিটার সমান সময় কিন্তু আবার হাজার মিটার বা এক কিলোমিটার সমান সমান হাজার মিটার এইখানে এই যে কনভার্শান ইউনিটগুলো এই ইউনিটগুলো তোমাদের কিন্তু অনেকটা মুখস্থ মতো করে রাখতে হয় তো তোমরা আমি তোমাদের এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নিতে বলছি যাতে তোমরা এগুলো একটুখানি দেখে নিতে পারো বা পরে তোমার মনে রাখতে পারো দেখো এরপরে এছাড়াও আরও কতগুলো কনভার্শন ইউনিট কিন্তু আমাদের মনে রাখতে হবে এপিএস পদ্ধতিতে যেমন দেখো অন ফিট সমান সমান টুয়েলভ ইঞ্চ থ্রি ফিট সমান সমান অন ইয়ার সমান সমান কিন্তু থার্টি সিক্স ইঞ্চ বা অন ফার লং সমান সিক্স সিক্স জিরো ফিট এগুলো কিন্তু তোমাদের শুধু লিনিয়ার স্কেল নয় ভার্নিয়ার স্কেল বা ডাঙ্গল স্কেল করার সময় কিন্তু ভীষণভাবে কাজে লাগবে তো আজকে দেখো আমরা এটাও তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে রেখো আজ দেখো আমরা একটা লিনিয়ার স্কেল সম্পর্কে আলোচনা করছি তো প্রথমে লিনিয়ার স্কেলটাকে একটু জেনে নিই লিনিয়ার স্কেল দেখো লিনিয়ার স্কেল স্কেলের ব্যবহারিক গুরুত্ব অনুযায়ী উদ্ভাবিত অন্যতম শ্রেণীর রৈখিক স্কেল যখন মানচিত্রে দুটি বিন্দুর দূরত্ব ও ভূমিভাগের মধ্যে প্রকৃত দূরত্বের মধ্যে সম্পর্ক সরল রেখা দ্বারা বিশেষ পদ্ধতিতে অঙ্কন করে দেখানো হয় তাকে রৈখিক স্কেল বলে এক্ষেত্রে সরল রেখাকে কতগুলো মুখ্য ও একটি মুখ্য ভাগকে কতগুলো গৌণ ভাগে ভাগ করে দেখানো হয় কেমন আমরা যখন লিনিয়ার স্কেল করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো তো তোমাদের প্রথমে একটা লিনিয়ার স্কেল আমি এখানে করে রেখেছি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমি তোমাদের একটু বলার চেষ্টা করছি সহজভাবে দেখো এক্সামে আমাদের লিনিয়ার স্কেল আসে তো এই যে লিনিয়ার স্কেলটা তোমরা দেখো ড্র আর লিনিয়ার স্কেল টু শো টেন কিমি অ্যান্ড টু কিমি অ্যাজ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পার্ট অফ দ্য স্কেল রেসপেক্টলি উইথ অন অনিশ টু ফাইভ লাখ স্কেলটা পড়ে আমাদের প্রথম যে বিষয়গুলো আমাদের গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে সেটা হলো স্কেলের প্রাইমারি পার্ট কত আর সেকেন্ডারি পার্ট কত দেখো এখানে স্কেলের প্রাইমারি পার্ট বলাই আছে এখানে কত টেন কিমি সেকেন্ডারি পার্ট কত দেখো সেকেন্ডারি পার্ট কিন্তু বলাই আছে এখানে টু কিমি তাহলে প্রাইমারি পার্ট টেন কিমি সেকেন্ডারি পার্ট টু কিমি এবার আমরা এরকমভাবে লিখবো যেমন আমি লিখে রেখেছি দেখো অন প্রাইমারি ডিভিশন তো আরেফ থেকে আমাদের কাজটা শুরু হবে আর এফ আমরা জানি এখানে ম্যাপ ডিস্টেন্স আর গ্রাউন্ড ডিস্টেন্স তো আমি এখানে লিখলাম এটা থেকেই যে ফাইভ লাখ সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্ট অন সেন্টিমিটার অন দ্য ম্যাপ দেখো এখান থেকে আমরা দেখলাম লিখলাম এরপরে আমরা লিখি অতএব অন সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্ট অন ডিভাইডেড পাঁচ লাখ সেন্টিমিটার অন দ্য ম্যাপ এবার দেখো এখানে আমরা আমরা কোন পোশান নিয়ে কাজ করছি এখানে আমরা কিন্তু কাজ করছি প্রাইমারি ডিভিশান নিয়ে অর্থাৎ প্রাইমারি ডিভিশন আমার অঙ্কে কত ছিল সেটা আমি দেখে নেব প্রাইমারি ডিভিশনের অঙ্কে কত ছিল টেন কিলোমিটার তাহলে আমি এখানে লিখবো টেন কিলোমিটার কিন্তু এখানে দেখো ইউনিট কিছু আছে সেন্টিমিটারে ওই জন্য কিলোমিটারকে আমাদের কনভার্ট করে নিয়ে যেতে হবে সেন্টিমিটারে তো টেন কিলোমিটারকে যদি আমি সেন্টিমিটার নিয়ে যাই এর সঙ্গে টেনের সঙ্গে দশের সঙ্গে আরও এক লাখ গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে কত দশ লাখ অর্থাৎ দশ লাখ সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্ট তাহলে এটাকে অন ইন্টু দশ লাখ ডিভাইডেড কিন্তু এখানে পাঁচ লাখ তো এখান থেকে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব টু সেন্টিমিটার দুই সেন্টিমিটার এভাবে কিন্তু আমরা তাহলে প্রাইমারিটা বের করে নিলাম এবার আমরা একইভাবে সেকেন্ডারি বের করে নেবো দেখো অন সেকেন্ডারি ডিভিশনভাবে লিখবো লেখার পরে আবার দেখো এই থেকে এই আর থেকে কিন্তু আমরা লিখবো যে পাঁচ লাখ সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্ট অন সেন্টিমিটার অন দ্য ম্যাপ একইভাবে আবার লিখলাম এক সেন্টিমিটার অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্ট অনডিভাইডেড পাঁচ লাখ সেন্টিমিটার অন দ্য ম্যাপ এবার দেখো আমাদের প্রাইমারি কত ছিল প্রাইমারি ছিল কিন্তু টু কিমি দেখো প্রাইমারি ছিল কত টু কিমি এখান থেকে আমরা কিন্তু এখানে এবার লিখবো টু কিমি কিন্তু টু কিমিকে তো আমাকে সেন্টিমিটার নিয়ে যেতে হবে যেহেতু উপরের প্রশ্নটা সেন্টিমিটার আছে তো টু কিমি সমানসান কত এরপরে যদি আমরা পাঁচটা শূন্য দিয়ে দিই তাহলে তাহলে সেন্টিমিটার হয়ে যাবে মানে টু লাখ তবে টু লাখ অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্ট ওয়ান ইন্টু টু লাখ ডিভাইডেড ফাইভ লাখ তো কত হচ্ছে দেখো এটাকে এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু পয়েন্ট ফোর সেন্টিমিটার হচ্ছে তো এইভাবে আমরা কিন্তু সেকেন্ডারি পার্টটা বের করে নেব সেকেন্ডারি পার্ট বের করে নেওয়ার পরে আমাকে কিন্তু বের করে নিতে হবে সেকেন্ডারি ডিভিশন কত হবে নাম্বার অফ সেভেন সেকেন্ডারি ডিভিশন অর্থাৎ আমরা কটা সেকেন্ডারি ডিভিশন করবো তো আমরা এখানে লিখবো এরকমভাবে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশান ডি মানে সেকেন্ডারি ডিভিশন নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন সমান সমান কি লিখবে না প্রাইমারি প্রাইমারি ডিভাইডেড সেকেন্ডারি অর্থাৎ প্রাইমারি পার্ট ডিভাইডেড সেকেন্ডারি পার্ট আমাদের আমাদের যে অঙ্ক থাকবে আর কি যে স্কেল করতে দেবে সেখানে যে প্রাইমারি পার্ট থাকবে কত টেন কিমি আর সেখানে যে সেকেন্ডারি পার্ট থাকবে টু কিমি সেটাকে আমরা এই প্রাইমারি টেন কিমি আর সেকেন্ডারি টু কিমি এটাকে আমরা ভাগ করে দিলে আমরা পেয়ে যাব পাঁচ অর্থাৎ আমার সেকেন্ডারি ডিভিশন হবে কটা পাঁচটি সেকেন্ডারি ডিভিশন হবে মনে রাখবে আমাদের কিন্তু সেকেন্ড ডিভিশন কটা হবে পাঁচটি এরপর দেখো আমাদের একটা ইউনিট ধরে নিতে হবে কত ইউনিট আমি আঁকবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো দেখো আমি এখানে লিখেছি নাও উই আর টেকিং সিক্স ইউনিট তো সিক্স ইউনিট কেন আমি লিখলাম আর এই পোর্শনটা কোথার থেকে পেলাম দেখো আমরা এখানে লিখবো নাও উই আর টেকিং সিক্স ইউনিট লেখার পরে আমরা এখানে ক্যালকুলেশান করে প্রথমে প্রাইমারি ডিভিশনে যে ক্যালকুলেশান করেছিলাম করে যে মানটা পেয়েছিলাম আর কি টেন কিমি ধরার জন্য এই যে প্রাইমারি ডিভিশনের যে মানটা অঙ্কে যেটা ছিল এই টেন কিমি ধরার জন্য আমরা ক্যালকুলেশান করে কত পেয়েছিলাম টু সেন্টিমিটার তো আমি প্রথমে এখানে লিখবো সেটা আমি এখানে প্রথমে লিখে দিলাম টেন কিমি ইকুভ্যালেন টু সেন্টিমিটার এই টেন কিমি ইকুভ্যালেন টু সেন্টিমিটার এটা তোমরা খেয়াল করো এবার একে আমরা উই আর টেকিং সিক্স ইউনিট কেন ধরছি আমাদের এক্সামে যে খাতা থাকে পরীক্ষার সময় তোমাদের ড্রয়িং করার জন্য যে খাতা দেবে সেই খাতার যা লেন তাতে লিনিয়ার স্কেল যদি আমরা লিনিয়ার স্কেল যদি আমরা দশ থেকে দশ থেকে বারো সেন্টিমিটারের মধ্যে নিই তাহলে একটা সুইটেবল স্কেল হবে কিন্তু আমাদের এই জন্য আমরা দেখো দশ থেকে বারো সেন্টিমিটার আমি স্কেলটা রাখবো অর্থাৎ স্কেলের মূল লেন্থটা রাখবো অর্থাৎ যে স্কেলের এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা এটা আমি রাখব দশ থেকে বারোর মধ্যে তো দশ থেকে বারোর মধ্যে রাখতে গেলে স্কেলের যে ক্যালকুলেশান পার্টটা বেরোবে প্রাইমারি থেকে অর্থাৎ টেন কিমি টেন কিমি ক্যালকুলেশান করে প্রাইমারি পার্ট কত বেরিয়েছে টু সেন্টিমিটার এই টু সেন্টিমিটারকে আমরা কত দিয়ে গুণ করলে মোটামুটি স্কেলটা কত দিয়ে এখানে মাল্টিপ্লাই করলে বা গুণ করলে স্কেলটা মোটামুটি বা দশ থেকে বারো সেন্টিমিটার কাছাকাছি যেতে পারে তো সেটা আমরা যদি দুইকে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে সেটা বারো হয়ে যাবে বা আমরা এখানে পাঁচ ইউনিটও নিতে পারতাম পাঁচ পাঁচ দিয়ে গুণ করলে কত হতো দশ হতো তাহলে সেই কারণে আমরা এখানে ইউ উই আর টেকিং এই সিক্স ইউনিট বা ফাইভ ইউনিট আমরা কিন্তু সেই বেসিসে ধরে নেবো কোন বেসিসে না আমি স্কেলটাকে দশ সেন্টিমিটার বা বারো সেন্টিমিটার কাছাকাছি রাখতে চাই তো এখানে আমি ওই জন্য সিক্স ইউনিট ধরেছি তোমরা এখানে ফাইভ মিনিটে ধরতে পারতে এবার সিক্স ইউনিট ধরার পরে এই সিক্স ইউনিট বোথ সাইডে কিন্তু আমরা ইন্টু করে দেবো মানে দশ কিমি ইন্টু সিক্স ইকুভেলেন টু সেন্টিমিটার ইন্টু সিক্স তো কত হয়ে গেলো ষাট কিমি ইকুভেলেন কিন্তু টুয়েলভ সেন্টিমিটার অর্থাৎ আমার যে স্কেলটা হবে ড্রয়িং করার সময় সেটা হবে ষাট কিমি আর তার অ্যাকচুয়াল লেন্থ হবে বারো সেন্টিমিটার এইভাবে কিন্তু আমরা এই স্কেলটা ড্রয়িং করবো তবে এই পোর্শনটা তোমাদের যদি বুঝতে অসুবিধা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে কেন আমরা এখানে নাও টেকিং সিক্স ইউনিট ধরবো বা ফাইভ ইউনিট ধরবো কারণ আমরা একটা সুইটেবল স্কেল আঁকবো যেটা লেন্থ কিন্তু দশ থেকে বারোর মধ্যে বা আট থেকে বারোর মধ্যে হবে সেইটা রাখার জন্য কত ইউনিট আমাদের ধরতে হয় কার সঙ্গে গুণ করে দেখব না দুইয়ের সঙ্গে কত গুণ করলে দুইটা কোথার থেকে পেলাম এই যে এখান থেকে প্রাইমারি পোর্শান থেকে যেটা আমি বের করেছিলাম এখানে যদি আমার টিন বেরোতো তাহলে তিনের সঙ্গে আমার কত গুণ করলে স্কেলটা দশ বা বারোর কাছাকাছি হয় তাহলে আমি সেখানে কত ইউনিট নিতাম এখানে তিন বেরোলে এখানে আমি সিক্স ইউনিট না নিয়ে এখানে আমি কত ইউনিট নিতে পারতাম হয় থ্রি ইউনিট নিতাম বা ফোর ইউনিট নিতাম তিনে চারে বারো বা তিন তিনে নয় হতো সেই কারণে কিন্তু আমরা ইউনিটটা কিন্তু এইভাবে আমরা নিজেদের মতো করে ধরে নেব স্কেলটাকে সুইটেবেল আঁকার জন্য তো স্কেলটা লিনিয়ার স্কেল আজ এই পর্যন্ত আমি স্কেল আর লিনিয়ার স্কেল নিয়ে আলোচনা করলাম তারপর লিনিয়ার স্কেলের ড্রয়িংটা আমি পরের দিন পরের ভিডিওতে দেখাবো আর ড্রয়িংটা এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের যদি সুবিধা হয় এখান থেকে দেখে নিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ